হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা দিয়ে তৈরি ঝাল ঝাল গোলাপফুল পিঠা। শীতের সকালের নাস্তায় এমন ধোয়া ওঠা পিঠা খেতে সকলেরই কিন্তু অনেক অনেক ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে এই ঝাল ঝাল গোলাপফুল পিঠা রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই ঝাল ঝাল গোলাপফুল পিঠাগুলো তৈরি করতে হয়। মজাদার এই গোলাপফুল পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ 1/3 কাপ পরিমাণ। এখানে কিন্তু আমি গরুর দুধটা ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে পাউডার দুধটা গরম পানিতে গুলে নিয়ে তারপরেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর ডোয়ের উপর দিয়ে আমি কিছুটা তেল এভাবে মেখে মেখে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন আরেকটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি, 1/2 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা ফাঁকি, আর দিয়ে দিয়েছি এখানে 4টা বড় পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর পেঁয়াজের পানিটাকে চিপে ফেলে দিয়ে এখানে পেঁয়াজটাকে ব্যবহার করেছি। পানিটা ফেলে কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, এগুলোকেও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 6-7টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কলি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর চিলি সসটা যদি বাসায় থাকে সেক্ষেত্রে চিলি সসটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। পোটটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন পোটটাকে আমি অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমি দেখে নিচ্ছি ডোয়ের অবস্থা কেমন হয়েছে। ডোটা আমার পারফেক্ট হয়েছে। এখন ডোটা আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর ডোটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। 2টো ভাগ আমি রেখে দিয়েছি, আর 1টি ভাগ দিয়ে এখন আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। ডোটার মধ্যে প্রথমে হালকা একটু ময়দা দিয়ে দিচ্ছি ছিটিয়ে, তারপর আমি বড় করে রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পুরুত্ব রাখা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করে ফেলা যাবে না। আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি ওর থেকে একটু পুরু এখানে রাখতে হবে। তারপর একটি কাঁচের গ্লাসের সাহায্যে আমি রুটিটাকে ছোট ছোট আকারে রুটি করে কেটে নিচ্ছি। তারপর ছোট রুটির সাইডে যে অবশিষ্ট অংশগুলো রয়ে যাবে সেগুলোকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়েও আবার আমি রুটি তৈরি করে নিব। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। প্রথমে ছোট ছোট 4টা রুটি এভাবে দিয়ে দিচ্ছি, একটার পর একটা এভাবে লাইন করে দিয়ে দিতে হবে। তারপর একটা রুটির সাথে আর একটা রুটি এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর আমি যে মাংসের পোরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পোর আমি এভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিয়েছি। তারপর রুটির একটা সাইড এভাবে উল্টিয়ে কিমার উপরে দিয়ে দিতে হবে।
তারপর সাইডগুলোকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর একটা সাইড থেকে এভাবে রোল করে নিয়ে আসতে হবে। লাস্টের অংশটাকে এভাবে আঙুল দিয়ে চেপে তারপর লাগিয়ে দিতে হবে। এই যে সুন্দর একটি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চারটি ছোট রুটি আমি দিয়ে দিয়েছি, তারপর মাংসের কিমা দিয়ে দিচ্ছি। কিমাগুলোকে চামচ দিয়ে একটু লম্বা লম্বা করে দিতে হবে। তারপর দেখুন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব সহজেই এই পিঠাটা তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও বাসায় এইভাবে পিঠাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে আরেকটি পিঠাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে আরও কিছু পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে এই ঝাল ঝাল গোলাপফুল পিঠা রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভাপে সিদ্ধ করার জন্য। পিঠাগুলো কিন্তু আমি তেলে ফ্রাই করব না, পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করব। এই জন্য একটি ছিদ্রযুক্ত চালনি আমি নিয়ে নিয়েছি। এখন চালনিটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো আর চালনিতে লেগে যাবে না। এখন আমি একে একে সাতটি পিঠা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বাকি যে পিঠাগুলো রয়ে গেছে সে পিঠাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য। এর জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়িতে আমি অর্ধেক হাঁড়ি পরিমাণ পানি বসিয়ে রেখেছিলাম ফুটে আসার জন্য। যখন ফুটে আসবে তখন আমি হাঁড়ির মধ্যে চালনিটা বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এভাবে বন্ধ করে দিতে হবে। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। পিঠাগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চালনি ধরে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আরেকটি ট্রের মধ্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে আর চালনির মধ্যে লেগে থাকছে না। এরকম গরম গরম ধোয়া ওঠা পিঠা শীতের সকালে খেতে কার না ভালো লাগে, তাই না? আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চায়ের সাথে অথবা সসের সাথে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাকি পিঠাগুলো আবার আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এভাবে একে একে সবগুলো পিঠাই আমি সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।